আমার আপনার জীবন থেকে সময় ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। যে সময়টুকু চলে যাচ্ছে আমি আপনি আর ওই সময়টুকু জীবনে ফিরে পাব না। আমাদের জীবনে যে সময় আছে, আমাদের জীবনে যে সময় দেওয়া হয়েছে, এই সময়টুকু আমাদের যে আমাদেরকে যিনি দিয়েছেন, সবাই আওয়াজ করে বলেন তো তিনি কে? এই সময়টা যত বেশি চলে যাচ্ছে ততই আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। সময়টা যাচ্ছে তো যাচ্ছে, আর আমরা প্রতিনিয়ত মৃত্যুর পথযাত্রী হওয়ার সেই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে আমরা যেদিন এসেছিলাম, পৃথিবীতে আসার দিন থেকে সময় শুধু কমতে শুরু করেছে, সেই দিন থেকে সময় কমতে 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 এখনো সময় কমছে। এই জন্য ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার একটা কথা বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক। কি সুন্দর করে তিনি বলেছেন, হে মানুষ, হে আদম সন্তান, তুমি শোনো, তোমার জীবনটা হচ্ছে কয়েকটা গণনা করা দিনের নাম। যখনই তোমার দিন থেকে একটা, তোমার জীবন থেকে একটা দিন চলে যায়, তখনই তোমার হায়াত থেকে কিছু অংশ কমে যায়। মানুষের হায়াত বাড়ে না কমে, আস্তে বলবেন না, মানুষের হায়াত বাড়ে না কমে, কমে। অনেকে বলে আমার হায়াত তো অনেক বেশি হয়ে গেছে, বেড়ে গেছে, না হায়াত বাড়ে না। আচ্ছা বলেন তো, আমি যদি 70 বছর বাঁচি, তা আমার লাইফ থেকে যদি 30 বছর চলে যায়, তাহলে 30 বছর কমলো না বাড়লো? জোরে বলেন। তাহলে সময় চলে যাচ্ছে আর আমরা কবরের দিকে কি করছি? আমার আপনার জীবনটা হলো জমাট বাঁধা বরফের মতো। বরফ চিনেন তো আপনারা? সবাই বরফ চিনেন নাকি? বরফের কাজ, যত বেশি সময় যায় বরফ ধীরে ধীরে কি হয়, ভেঙে যায়, গলে যায়, ক্ষয় হয়ে যায়। আমার আপনার জীবন হচ্ছে জমাট বাঁধা বরফের মতো। যেই সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে ওই সময় আর ফিরে আসবে? ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি সূরা আসরের তাফসীর বুঝার জন্য বহু চেষ্টা করেছেন। আসর মানে হলো সময়, আসরের অনেকগুলো অর্থ রয়েছে। আসর মানে আসর, আসর মানে যুগ, আসর মানে কাল, আসর মানে সময়, অনেকগুলো অর্থ আছে। তিনি বলছেন, আমি সূরা আসরের তাফসীর বুঝতেছিলাম না, একদিন বাজারে গিয়ে একজন বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের তাফসীর আমি বুঝে নিলাম। আমি বাজারে যাওয়ার পরে শুনলাম এক ব্যক্তি চিৎকার করে বলছে, ওই লোকটার উপরে দয়া করো যার পুঁজি গলে যায়। আমি চিন্তা করলাম, পুঁজি আবার গলে যায় কেমনে? পুঁজি তো গলে যাওয়ার জিনিস না। কৌতূহলী মন নিয়ে আমি ওই যেদিক থেকে আওয়াজ আসতেছিল সেই দিকে আমি ছুটে চলা শুরু করলাম। সেখানে গিয়ে দেখলাম যে ব্যক্তি আওয়াজ করছে সেই লোকটা হলো একজন বরফ বিক্রেতা। তার সামনে থাকা বরফ, সময় যত যাচ্ছে সময়ের সাথে সাথে বরফগুলো গলে গলে ক্ষয় হয়ে যাচ্ছে। লোকটা তার পুঁজি, লোকটা তার টাকা ইনভেস্ট করেছিল এই বরফের জন্য, এখন যদি তার বরফগুলো গলে যায় তাহলে তার পুঁজি নষ্ট হয়ে যাবে। এই জন্য লোকটা চিৎকার করে বলছিল, যেখানে আমি পুঁজি খাটালাম, যেখানে আমি ইনভেস্ট করলাম, আমার ইনভেস্ট যেখানে আমি করলাম, সেই বরফগুলো যদি গলে যায় তাহলে তো আমার পুঁজি নষ্ট হয়ে যাবে। এই জন্য লোকটা রূপকার্থে এভাবে বলেছে, এই লোকটার উপর দয়া করো, অর্থাৎ আমার উপরে দয়া করো, আমার পুঁজি তো গলে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনিও তখন বললেন, সামান্য একজন বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরাতুল আসরের তাফসীর বুঝলাম। কেন এই সূরার মধ্যে সময়ের কসম করা হলো? কেন মানুষের কথা, মানুষের সর্বনাশ আর ক্ষতির কথা, মানুষের সফলতার কথা বলার আগে কেন আল্লাহ সময়ের কসম করেছেন? এখন আমি বুঝতে পেরেছি,
কারণ হলো মানুষের জীবনের সবচাইতে বড় দৌলতের নাম হলো সময় এই সময়টা বরফের চাকার মতো যত সময় যাচ্ছে সময়টা শেষ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে আর যে সময় কমে যাচ্ছে সেই সময় আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না আসবে জোরে বলেন আসবে আপনাদের সবার বাড়িতে কাটাওয়ালা ঘড়ি আছে না নাই আর জোরে বলেন বাড়িতে গিয়ে কাটাওয়ালা ঘড়ির দিকে নজর করে দেখবেন কাটাওয়ালা ঘড়ির মধ্যে দেখবেন মোট তিনটা কাটা আছে জোরে বলেন কয়টা একটা কাটা দেখবেন সেকেন্ডের কাটা শুধু ঘুরছে যখন সেকেন্ডের কাটা ঘুরে যায় দেখবেন দুই নাম্বার মিনিটের কাটাটা ঘুরে যায় মিনিটের কাটাটা যখন ঘুরে যায় দেখবেন ঘন্টার কাটাটাও ঘুরে যায় আমার আপনার জীবন ঘড়ি আমার আপনার জীবন ঘড়ির কাটা ঘুরছে তো ঘুরছে ঘুরছে তো ঘুরছে যতই ঘুরছে ততই আমরা কবরের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি কবর আমাদের কাছ থেকে দূরে না কাছে আমরা কবর থেকে দূরে না কাছে আস্তে বলবেন না জোরে বলেন আমরা কবর থেকে দূরে না কাছে আমার আপনার জীবনটা কেমন দেখেন একজন আরবের প্রখ্যাত কবি তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন حياتك أنفاس تعد فكلما مضى نفس منها انتقصت له جزءا তিনি বলছেন তোমার জীবন তো গণনা করা কয়েকটা নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু না নিঃশ্বাস বুঝেন তো আপনারা বেঁচে থাকার জন্য কি নেন আপনারা অক্সিজেন এই যে দেখতেছেন তিনি বলছেন তোমার জীবন তো গণনা করা কয়েকটা নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু না যখন তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও তখনই জীবন থেকে কিছু অংশ বেড়ে যায় না কমে যায় আরো জোরে বলেন সময়ের কথা কেন বলছি সময়ের কথা কেন বলছি দুনিয়াতে যে সময় দেওয়া হয়েছে এই সময় যারা কাজে লাগাবে তারা সফল এই সময় যারা কাজে লাগাবে না তারা বিফল এই দুনিয়াটা হচ্ছে এক্সাম হল পরীক্ষার হল পরীক্ষার হলে যখন ভালো পরীক্ষার্থী আর খারাপ পরীক্ষার্থী ঢুকে ভালো পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকে সে যখন সময়গুলোকে কাজে লাগিয়ে তিন ঘন্টা সময় অনবরত লিখতে থাকে পরীক্ষার পরে তার রেজাল্টটা ভালো হয় না খারাপ হয় আস্তে বলবেন না জোরে বলেন ভালো হয় না খারাপ হয় আবার আর একজন শিক্ষার্থী পরীক্ষার হলে ঢুকেছে ভালো করে পড়াশোনা করে নাই একবার ডানে তাকায় আর একবার বামে তাকায় একবার সামনে তো আর একবার পিছনে তিন ঘন্টা সময় অযথা নষ্ট করে খাতায় ঠিক মতো যদি না লিখে পরীক্ষার পরে রেজাল্ট ভালো হবে না খারাপ হবে আমার বাবারা আমার ভাইয়েরা ভালো করে শোনেন এই দুনিয়াতে আমি এসেছি আপনারাও এসেছেন আমরা সবাই এসেছি এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার হল পরীক্ষার হলে যখন খাতা দেওয়া হয় নির্ধারিত তিন ঘন্টা সময় যখন চলে যায় হলে যিনি দায়িত্বে থাকেন বলেন তো তিনি খাতাটা রাখেন নাকি টান দিয়ে নিয়ে নেন আরো জোরে টান দিয়ে নিয়ে নেন আমরা এই দুনিয়াতে আছি এটাও পরীক্ষার হল এখানে একজন পরিদর্শক আছেন যার নাম হচ্ছে মালাকুল মউত যখন আমার আপনার বিদায়ের ঘন্টা বেজে যাবে সাথে সাথে আমাদের রূহ তিনি কবজ করে ফেলবেন পরীক্ষার হলে ভালো শিক্ষার্থী সময় কাজে লাগিয়ে খাতায় লিখলে যেমন ভালো নাম্বার পাবে ভালো রেজাল্ট হবে আমি আপনি দুনিয়াতে দেওয়া এই সময়গুলোকে যদি ভালোভাবে কাজে লাগাই তাহলে দেখা যাবে মরার পরে যখন কবরে যাব আমাদেরকে মাফ করে দিয়ে সুসংবাদ স্বরূপ আমাদেরকে জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন তিনি কে আর আমরা যদি দুনিয়াতে দেওয়া এই সময়গুলোকে অযথা নষ্ট করে ফেলি এই সময়গুলো যদি আমরা রং তামাশা করে খেলাধুলা করে তামাশা করে রঙ্গ তামাশায় মেটে আমরা যদি সময়গুলো নষ্ট করে ফেলি কবরে গিয়ে জবাব দেওয়া যাবে না আর সময়গুলোকে নষ্ট করার কারণে
খারাপ পরীক্ষার্থী যেমন পরীক্ষায় গোল আলো পায় পরীক্ষায় যেমন ফেল করে ঠিক তেমনি আমি আপনি দুনিয়ার এই পরীক্ষার হলে আমরা যদি সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে আল্লাহর গোলামি না করি তাহলে দেখা যাবে কবরের মধ্যে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না আর জোরে কারা কারা চান দু হাত তুলেন মাশাআল্লাহ হাত নামান তাহলে কি করতে হবে দুনিয়াতে দেওয়া সময়গুলোকে কাজে ইসলাম তাই বলছে ইসলামের প্রত্যেকটা ইবাদত টাইম মেইনটেইন করে সবগুলো ইবাদত আমাদেরকে সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা দেয় ইসলামের বেসিক পিলার মৌলিক স্তম্ভ কয়টা আস্তে বলবেন না সবাই বলেন কয়টা পাঁচটা কালেমা মানে ঈমান এরপরে কি সবাই এরপরে বলেন তো প্রত্যেকটা নামাজের এক একটা টাইম আছে না নাই ফজরের নামাজ আমরা জানি ভোরের আলো যখন ফুটে ওঠে রাতটা শেষ হচ্ছে আর দিনের আলো শুরু হচ্ছে ঠিক এমন সময় আল্লাহ ফজরের নামাজ দিয়েছেন তাহলে বোঝা গেল ফজরের নামাজের একটা টাইম আছে আবার জোহরের নামাজটা সূর্য একেবারে যখন পশ্চিম দিকে কিছুটা হেলে যায় তখন থেকে শুরু হয়ে যায় আসরের নামাজের একটা টাইম আছে মাগরিবের নামাজ সূর্যাস্তের পরে নামাজের সময় হয়ে যায় আবার এশার নামাজের আর একটা টাইম আছে না নাই এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা কথাটা কার আল্লাহ বলছেন নিশ্চয়ই পাঁচ ওয়াক্ত নামাজকে সময়ানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম পাঁচ ওয়াক্ত নামাজের এক একটা টাইম আছে এখন যদি এই ঈদগাহ এলাকার কেউ বলে আমি ফজরের নামাজ বিকাল তিনটায় পড়ব হবে নাকি কেউ যদি বলে আমি জোহরের নামাজ সন্ধ্যা সাতটায় পড়ব হবে নাকি কেউ যদি কয় আমি আসরের নামাজ রাত তিনটায় পড়ব হবে নাকি কেউ যদি বলে আমি মাগরিবের নামাজ সকাল সাতটায় পড়ব এশার নামাজ আমি রাত দুইটা বাজে পড়ব এশার নামাজ আমি সকাল দশটা বাজে পড়ব হবে নাকি তাহলে বোঝা গেল নামাজ আপনি আপনার টাইমে পড়লে হবে না নামাজ যার নির্ধারিত দেওয়া টাইমে পড়তে হবে তিনি কি তাহলে এই যে নামাজ টাইম মেনটেন শিখালো যে প্রত্যেকটা নামাজ টাইমে টাইমে ঠিক তেমনি নামাজের বাহিরে আমরা সবাই সময়ের কাজ সময়ে করার দরকার আছে না নাই ভালো করে বুঝেন আমি বলেছিলাম ইসলামের সবগুলা ইবাদত টাইম ভিত্তিক নামাজের কথা বললাম এরপরে আসেন রোজা কেউ যদি কয় আমি মুহররম মাসে ফরজ রোজা রাখব তার কথা মতো হবে নাকি আরেকজন যদি কয় আমি রজব মাসে ফরজ রোজা তিরিশটা রোজা রাখবো হবে নাকি আল্লাহ বলছেন না এই ফরজ রোজা রাখারও একটা নির্দিষ্ট মাস আছে নির্দিষ্ট সময় আছে রব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কথাটা কার আল্লাহ বলছেন হে ঈমানদারেরা নিশ্চয়ই আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছিলাম রোজা আমি ফরজ করলাম আর সেটা কোন মাসে যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটার নাম কি আরো জোরে তাহলে বোঝা গেল পাঁচ ওয়াক্ত নামাজের টাইম আছে ঠিক তেমনি ভাবে রমজানের তিরিশটা রোজা রাখার জন্য নির্ধারিত সময় জাকাত আপনার উপরে ফরজ হয়ে গেলেই আপনি দিতে পারবেন না এই জন্য টাইম আছে যে সম্পদ আপনার কাছে আছে যদি জাকাত দেওয়ার উপযোগী হয় সেটা এক বছর থাকা লাগবে তাহলে বোঝা গেল নামাজ রোজা জাকাত সবগুলো টাইম সময়ের আলোকে হয় এই যে আপনারা মাহফিলটা করলেন এখানেও সময় আছে বাদ মাগরিবে একজন বাদেশা একজন রাতের বেলা আর একজন আমি বুঝাতে চাচ্ছিলাম ইসলামের সবগুলো ইবাদত টাইম ভিত্তিক কি ভিত্তিক
বাকি থাকলো হজ কেউ যদি বলে আমি সফর মাসে হজ করব হবে নাকি কেউ যদি বলে আমি রমজান মাসে হজ করব সেটাও হবে না কারণ হজের একটা মাস আছে না নাই আল হাজ্জু আশহুরুম মালুমাত হজের জন্য মাস আছে তাহলে বোঝা গেল ইসলামের সবগুলো মৌলিক ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে সবগুলো ইবাদত টাইম ভিত্তিক আপনারা পরে বুঝতেছেন না যে হুজুর আজ কোন বিষয়ে ওয়াজ করবে একটু পরে বুঝবেন আপনাদেরকে ধীরে ধীরে জায়গা মতো নিয়ে যাচ্ছে একটা ভাবনার জগতে নিয়ে যাব ইনশাআল্লাহ দেখেন না সময়গুলো বিশ্বকাপের খেলায় দিচ্ছে দেখেন না সময়গুলো বিশ্বকাপের খেলায় দিচ্ছে আরে সময় এই সময় কত মানুষ কাজে না লাগায় বিপদে পড়ছে যে সময় দেওয়া হয়েছে ইবাদতের জন্য কোরআনের আলোকে সমাজ প্রতিষ্ঠার জন্য দেখেন না কিছু গাদ্দার এই সময়গুলোকে কাজে লাগাচ্ছে দুর্নীতির জন্য ক্ষমতার জন্য ইসলামের বিরোধিতার জন্য ঠিক কি না সময়গুলোকে এভাবে বিফলে দিবে যারা দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা আমরা কি সময়টাকে নষ্ট করব না কাজে লাগাবো আরো জোরে বলেন নষ্ট করব না কাজে লাগাবো কেমনে কাজে লাগাবেন বাবারা ভাইয়েরা এটা একটু পরে বলবো ইনশাআল্লাহ আমি বলছিলাম তাহলে ইসলামের সবগুলো ইবাদত আমাদেরকে সময় কাজে লাগানোর শিক্ষা দেয় না সময় নষ্ট করার শিক্ষা দেয় জি ইসলামের সবগুলো ইবাদত আমাদেরকে সময় সময়কে কাজে লাগানোর শিক্ষা দেয় যে ইসলামের সবগুলো ইবাদত আমাদেরকে সময় কাজে লাগানোর শিক্ষা দেয় দেখা যায় আমরা সেই ইসলামওয়ালা লোকেরাই সময়টাকে নষ্ট করি সবচাইতে কম না বেশি আরো জোরে কিভাবে আমরা এখন সময় নষ্ট করছি দেখেন বিশ্বকাপের খেলা শুরু হয়েছে বিশ্বকাপের খেলা কেউ যদি বিনোদন হিসাবে 90 মিনিট দেখে আমার আপত্তি নাই দেখে ফেলছে কিন্তু কথা হলো ওই জায়গায় বিশ্বকাপের খেলাকে কেন্দ্র করে সময় নষ্ট অর্থ নষ্ট করা যাবে কেমনে সময় আর অর্থ নষ্ট হয় দেখেন ঘরের মধ্যে ভাত নাই আর্জেন্টিনা 200 হাত লম্বা পতাকাটা নেছে এগুলো কক্সবাজারে নাই হ্যাঁ এখানেও আছে ঘরের মধ্যে ভাত নাই ঘরে চাউল নাই 200 হাত লম্বা আর্জেন্টিনার পতাকা এখন ব্রাজিল ওয়ালারা বলে দেখছত নি কারবার হেরা 200 হাত টানাইছে আমরা কি মরে গেছি রে হেরা টানাইছে 200 হাত আমরা টানাবো 400 হাত এই যে প্রতিযোগিতা এটা ভালো কাজে প্রতিযোগিতা না ফালতু কাজে প্রতিযোগিতা আস্তে বলবেন না জোরে বলেন কিসের প্রতিযোগিতা আল্লাহ কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত التقوى ولا تعاونوا على الإثم والعدوان الله বলছেন সৎ কাজে ভালো কাজে প্রতিযোগিতা করো ভালো কাজে প্রতিযোগিতা করো পাপাচার সীমা লঙ্ঘনের কাজে প্রতিযোগিতা করো আল্লাহর নবীর সাহাবীরা আমল নিয়ে প্রতিযোগিতা করতেন একজন যদি কুরআন তেলাওয়াত করতেন এক ঘন্টা আর একজন করতেন দুই ঘন্টা একজন যদি নামাজ পড়েছেন তিন ঘন্টা আর একজন পড়তেন রাতের তাহাজ্জুদ চার ঘন্টা এখন আমাদের মধ্যে সময়কে ভালো কাজে লাগানোর প্রতিযোগিতা নাই আছে শুধু ফালতু কাজে সময় নষ্ট করা এই যে পতাকা টানাই আবার দেখা যায় পতাকা টানাইতে যাইয়া মানুষও মরছে আছে না নাই কারেন্টের খাম্বার উপরে উঠে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইতে গেছে কারেন্টের শর্ট খাইয়া মরে গেছে খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে এ যুবকরা কথা বলো এই যে গত সপ্তাহে ফেসবুকে দেখছো না ওই চাঁদপুরে কি ঘটছে ঘটনা কে দেখছে এই ঘটনা ফেসবুকে কি দেখছেন হ্যাঁ এই তো এই ভাই দেখছে আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের সমর্থককে ছুরি দিয়ে খুন করে দিয়েছে কি সুবহানাল্লাহ বলবেন হ্যাঁ খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে আরে বাপরে বাপ আর্জেন্টিনার আর ব্রাজিলের জার্সি পুরা অনেকে তো মাহফিলেও চলে আসে এখানে আসতে নাকি আর্জেন্টিনার আর্জেন্টিনার জার্সি পরে ব্রাজিলের জার্সি পরে সুনামগঞ্জে গত সপ্তাহে দেখলাম সুনামগঞ্জ চিনেন আপনারা এটা সিলেট বিভাগের একটা জেলা
তো ফেসবুকে দেখলাম ব্রাজিলের সাপোর্টাররা বলতেছে যারা আর্জেন্টিনা ছাইরা দিয়া ব্রাজিলে আসবে আমরা তাদেরকে ব্রাজিলের একটা একটা করে জার্সি দিব আর এক প্যাকেট বিরিয়ানি দিব কি সুবহানাল্লাহ যুবক তরুণ ভাইরা শোনো তোমরা যে টাকা পয়সাগুলো জার্সি কেনার জন্য পতাকা কেনার জন্য খরচ করো আর বিরিয়ানি খাওয়ার জন্য খরচ করো আর খেলার শেষে মোটরসাইকেলে তেল ঢুকাইয়া মিছিলের কাছে যে টাকা খরচ করো এই টাকা পয়সাগুলো বিধবা মহিলাদেরকে দাও এই টাকা পয়সাগুলো মসজিদে দাও মাদ্রাসায় দাও এতিমদেরকে দাও জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে টাকা পয়সা খরচ করার জায়গা পাও না ফাইজলামি করো এই রকম টাকা পয়সাগুলোর অপব্যয় করবে যারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কঠোর জবাবদিহি করা লাগবে তারা কারণ কোথায় আপনি টাকা পয়সা খরচ করেছেন সেটার হিসাবও একজনের কাছে দেওয়া লাগবে তিনি কি আসতে বলবেন এক ছেলে বলতেছে হুজুর আপনার সাথে আমার গোপন কিছু কথা আছে বললাম কি গোপন কথা কয় হুজুর সবার সামনে বলা যাবে না চলেন ওই রুমে চলেন আমি গেলাম যাওয়ার পরে আমি দেখলাম সে শার্টের বোতাম খুলে আমি ভাবলাম হায় হায় এই ছেলে শার্টের বোতাম খুলে কেন বোতাম খুলে তারপরে এমনে শার্টটা টান মেরা দেখায় এখানের মধ্যে হুজুর ট্যাটু আইকা ফেলছে আছে তোমরা যে মেসি আর নেইমারকে ফলো করো যে সকল প্লেয়ারদেরকে ফলো করো ওই সকল প্লেয়ারদের গায়ের মধ্যে ট্যাটু আছে না নাই তোমরা অনেক আবেগে পড়ে গিয়ে তোমরাও গায়ের মধ্যে ট্যাটু আঁকো অথচ ট্যাটু আঁকা হারাম করেছেন কে যারা গায়ের মধ্যে ট্যাটু আঁকে এরা হচ্ছে অভিশপ্ত খবরদার তোমাদের চরিত্র যুবক তোমরা শোনো তোমাদের চরিত্র মেসি নয় তোমাদের চরিত্র নেইমার নয় তোমাদের চরিত্র হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তোমরা এখন চুল কাটো মেসি কাটিং চুল কাটো নেইমার কাটিং কত জাতের চুল কাটার সিস্টেম অনেক জায়গায় গেলে দেখা যায় কিছু যুবক চুল কাটতেছে ডানে চুল নাই বামেও চুল নাই পেছনেও নাই শুধু সামনে এটার নাম দিয়েছি আমি মুরগি কাটিং কি কাটিং হাসলেন কেন আপনারা আপনাদের এলাকায় দরুন না মুরুগ আছে না দেশি মুরুগ আছে না দেখছেন নি দেশি মুরুগের মাথার মধ্যে একটা জুট আছে না হে যুবকরা কথা বলো না কেন দেখছো কি না দেখবা দেশি মুরুগ দরুন না মুরুগের মাথার উপরে একটা কি আছে এটাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন জি আল বাপরে বাপ আল না আমরা সিলেটে বলি চুট না জুট একটা বলে আর কি আপনারা বলেন আল না এই যুবকরা তরুণরা কথা বলো দেখছো কি না এই যে চুল এইদিকেও ফালাইলা এইদিকেও ফালাই দিলা এইদিকেও ফালাই দিলা এখানে শুধু সামনে রাখলা এটা নাম দিছি আমি মুরগি কাটিং চুল হাসিয়েন না দেখবেন এলাকা এলাকায় এমন কাটিং এর চুল আছে না নাই এরপরে অনেকে তো আবার চুল এমন কাটিং করে ফালায় একদিন আমি একটা সেলুনে বসা দেখি এক ছেলে চুল ফালানোর পরে বলতেছে নাপিতকে ভাই চুল তো কাটছেন ঠিক আছে এদিক দিয়ে ব্লেডের ব্লেড দিয়ে একটা টান মারেন এটা মেসির নতুন কাটিং দেখছেন কিনা আপনারা আবার অনেক ছেলেরা আছে মাথার চুল লম্বা করে তারপরে বেলি দেয় আছে না নাই কলেজার টুকরা যুবক ভাইরা শোনো নবীজি বলেছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যাকে অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদের পতাকা তোমরা উড়াও যাদের কে নিয়ে লাফালাফি করে এরা একটাও কিন্তু মুসলমান না বরং এই দেশে অনেক ছেলে পেলেরা আছে না বুঝে যাদের পতাকা উড়ায় ওই সকল দেশের অনেক কাফেরদের হাতে মজলুম মুসলমানদের রক্তের দাগ লেগে আছে কার পতাকা তোমরা উড়াও এত আবেগ দেখায় না বিবেককে কাজে লাগাও যাদের পতাকা উড়াও হেরা তোমাদেরকে চিনেও না ইউটিউবে কিন্তু ভিডিও এখনো আছে আমি দেখাইতে পারবো ইউটিউবে এখনো ভিডিও আছে এবার বিশ্বকাপ কোন দেশে হচ্ছে হ্যাঁ কাতারে কাতারে যেদিন বিশ্বকাপের ইনাগুরেশন হলো মানে উদ্বোধনী অনুষ্ঠান হলো ওইটা কোন স্টেডিয়ামে হয়েছিল আল বাইত স্টেডিয়াম আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধন যেদিন হলো ব্রাজিলের কোচ স্টেডিয়াম থেকে বের হলেন এক বাংলাদেশি সাংবাদিক গিয়ে মাইক ধরছে বলতেছে
We are from Bangladesh. We love Brazil team. She বলতেছে What is Bangladesh? Where is Bangladesh? সাংবাদিক বলতেছে আমরা বাংলাদেশের মানুষ আমরা ব্রাজিল টিমকে ভালোবাসি সাপোর্ট করি সে বলতেছে বাংলাদেশ কি এটা কোন জায়গায় পড়ছে বাংলাদেশ চিনেও না এখন আবার আর্জেন্টিনার ওয়ালারা ব্রাজিলের এদেরকে খুসা মাইরো না যে আর্জেন্টিনা মনে হয় চিনে না আর্জেন্টিনারা সবাই আমাদের দেশের সবাইকে চিনে ওদের পতাকা আমাদের দেশে যত বেশি উড়ে ওদের দেশে মনে হয় এত বেশি উড়ে না ঠিক কিনা বলেন চুল কাটার সময় মেসি আর নেইমারকে ফলো করো না আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা যাকে অনুসরণ করব যাকে কপি করে পেস্ট করব তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে সুতরাং মেসি কাটিং চলাফেরা করলে মেসির সঙ্গে হাসর হবে নেইমার কাটিং চলাফেরা করলে নেইমারের সঙ্গে হাসর হবে আর যে যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে কিয়ামতের দিন আমার রাসূলের শাফায়াত পেয়ে যাবে আমরা সবাই রাসূলের শাফায়াত চাই কি চাই না আরো জোরে বলেন কারা কারা রাসূলের শাফায়াত চাই দোয়া তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর لله تكبير হাত তুলুন আবার রাসূলের শাফায়াত পেতে হলে রাসূলের সুন্নাত জামান মানা লাগবে ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর শান মান ইজ্জতের জন্য রক্ত দেওয়া লাগলে জীবন দেওয়া লাগলে কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন হাত গুলো নামান কষ্ট হচ্ছে আপনাদের আজকে ধরছিও একটা আনকমন বিষয় সময় সময় হ্যাঁ এই সময়কে কাজে লাগায় কে কি হচ্ছে একটু পরে বলবো ইনশাআল্লাহ তাহলে ইসলামের সব ইবাদত সময় কাজে লাগাইবার শিক্ষা দেয় না সময় নষ্ট করার শিক্ষা দেয় এখন আমরা কি করতেছি দুনিয়াতে তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকেও তো আল্লাহ সময় দিয়েছেন এই সময়গুলো আল্লাহ কেন দিলেন এই জবাব কি কোরআনে নাই আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে জীবন আর মৌত দিয়েছি যাতে করে জীবন মৃত্যুর মাঝখানের এই সময়গুলো তোমরা আল্লাহর ইবাদতের প্রতিযোগিতায় কাটাতে পারো কে কার চাইতে বেশি আমল করে এই প্রতিযোগিতা করা দরকার যুবকদের উচিত ছিল প্রতিযোগিতা করা কার আগে কে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে উঠতে পারে কিন্তু না যুবকরা এখন এই প্রতিযোগিতা করছে না বরং যুবকরা দেখা যায় রাত তিনটা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখে কিন্তু ফজরের নামাজটা কাজা করে ফেলে আছে না নাই এ যুবক তুমি যে রাতের বেলা তিনটা পর্যন্ত খেলা দেখলা এরপরে ফজরের নামাজটা যে কাজা করলা কেমনে কাজা করলা রে ভাই কেমনে ফজরের নামাজটা কাজা করে ঘুমিয়ে গেলাম জোহরের আগে জানাজা হওয়ার সুযোগ আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা এই যে ফজরের নামাজটা না পড়ে আমরা ঘুমিয়ে গেলাম এমনও হতে পারে ঘুমের মধ্যে মৌত হয়ে যেতে পারে ঘুমের মধ্যে যখন মৌত হয়ে যাবে সাথে সাথে দেখবেন মানুষ আপনাকে গোসল করাবার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে আপনাকে খুব তাড়াতাড়ি গোসল করিয়ে ওইদিকে আবার আরেক গ্রুপ বাঁশ ঝাড়ে বাঁশ কাটা আরম্ভ করে দিবে কিছু লোক কাফনের কাপড় কিনে এনে কাটাকাটি শুরু করবে একদিকে আপনার গোসল চলবে অন্যদিকে আপনার জন্য বাঁশ ঝাড়ে বাঁশ কাটা হবে আবার আরেক দিকে দেখা যাবে কবর খনন করা হচ্ছে গোসল দেওয়া শেষ করার পরে কাফনের কাপড় দিয়ে আপনাকে বিছিয়ে ফেলা হবে এরপরে আপনার লাশ আপনার মরদেহ খাটিয়ে নিয়ে ধীরে ধীরে করে জানাজার মাঠে যাওয়া হবে তারপরে জানাজাটা দিয়ে কবরের মধ্যে যখন রেখে আসবে
যে বিশ্বকাপের খেলা দেখেছো এই সময়গুলো কাজে লাগবে না বরং রাতের বেলা যারা সময়কে কাজে লাগিয়ে তাহাজ্জুদ পড়েছে এই তাহাজ্জুদের নামাজ তার কবরে কাজে লেগে যাবে এই জন্য যুবক তরুণ ভাইয়েরা বাবারা ভাইয়েরা দুনিয়াতে যে সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সময়টা কি আমরা নষ্ট করব না কাজে লাগাবো আস্তে বলবেন না জোরে বলেন সময় নষ্ট করব না কাজে লাগাবো সময়কে যদি আমরা নষ্ট করে ফেলি কিয়ামতের দিন আফসোস করা লাগবে কিয়ামতের দিন আফসোস করলে তখন আর কোনো লাভ হবে জাহান্নামটা বড় ভয়ঙ্কর জায়গা জাহান্নাম বড় সাংঘাতিক জায়গা দুনিয়াতে আল্লাহর দেওয়া সময়গুলোকে নষ্ট করে আল্লাহর হুকুম অমান্য করবে যারা জাহান্নামী হয়ে যাবে তারা জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সবার আগে যে জিনিসটা নিয়ে আফসোস করবে সেটা কি এই তো এদিক ওদিক তাকাই দিছে বুঝতেছ না এটা আবার বলি আমি শোনেন সবাই জবাব দেন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে জাহান্নামীরা জাহান্নামে যাবে দুনিয়াতে আল্লাহর দেওয়া সময় কাজে লাগানোর কারণে না সময় নষ্ট করার কারণে আরো জোরে বলেন আল্লাহর দেওয়া সময়গুলো নষ্ট করে আল্লাহর হুকুম আহকাম মানবে না যারা জাহান্নামী হয়ে যাবে তারা আর জাহান্নামী হয়ে যাবে যারা সবার আগে সময়ের ব্যাপারে আফসোস করবে তারা তাহলে আমার কথা আপনাদের কানে পৌঁছালে বাবারা ভাইয়েরা সবাই একটু আওয়াজ করে বলেন তো কিয়ামতের দিন জাহান্নামীরা যে জিনিসটা নিয়ে সবার আগে আফসোস করবে সেটার নাম কি রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীরা তখন আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুল হায়াতি একটা কথাও বানায় বলতেছি ইয়া আল্লাহ ইয়া রব্বি আর কোনদিন হেদায়েত পাবো আল্লাহ বলছেন সেদিন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে তারা বলবে ইয়া লাইতানি হায় আফসোস হায় আফসোস কদ্দামতুলি হায়াতি আমি যদি আমার দুনিয়ায় দেওয়া দুনিয়াতে আমাকে দেওয়া হায়াত আবার ফিরে পাইতাম আমি যদি আবার আমার হায়াতটা ফিরে পাইতাম এখন তো ফেরেশতা দেখি জাহান্নামে চুলের মুঠি ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে আহারে আমি যদি আবার সময়টা ফিরে পাইতাম এক পরীক্ষার্থী মেট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষার রেজাল্ট কিছুদিন আগে দিছে না কথা কন না কেন একজন ফেল কইরা বলতেছে আহারে গেল একটা বছর কাজে লাগাইলাম না যদি আবার 2021 সালটা ফিরে পাই আর ফিরে পাবে কথা বলছেন না কেন আর ফিরে পারবে হ্যাঁ যুবক ভাইরা এখন যারা সময় নষ্ট করতেছো সময়গুলোকে কাজে লাগাচ্ছ না কিয়ামতের দিন আফসোস করবা আফসোস করে বলবা হায় কেন নামাজের টাইমে নামাজ পড়লাম না কেন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আব্বা আম্মার খেদমত করলাম না কেন রাতের বেলা তাহাজ্জুদ পড়লাম না কেন আমরা বেশি বেশি করে কোরআন পড়লাম না কেন আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করলাম না এইরকম করে আফসোস করে তখন কি কোনো লাভ হবে নাকি আস্তে বলবেন না জোরে বলেন লাভ হবে নাকি তাইলে কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে ঢুকে কিসের জন্য আফসোস করবে সামনে থাকা সময় না ফেলে যাওয়া সময় শুধু তাই নয় আরেকটা আয়াত শুনেন কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া হুম ইয়াসতারিখুন ফিহা রাব্বানা আখরিজনা নাআমাল সালিহান গায়রাল লাযী কুন্না নাআমাল আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে বলবে রব্বানা আখরিজনা আল্লাহ জাহান্নাম থেকে বের করো আল্লাহ জাহান্নাম থেকে বের করো বের কইরা আবার দুনিয়াতে দাও এখন দুনিয়ায় গেলে আর আমি খারাপ কাজ করব না সময় কাজে লাগাবো এক পরীক্ষার্থী পরীক্ষায় ফেল কইরা বলতেছে স্যার আমারে আবার খাতাটা দেন আমি আবার খাতায় লিখি খাতা কি আর দিবে খাতা কি আর দিবে জাহান্নামীরা জাহান্নামে গিয়ে বলবে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও এবার গেলে ভালো কাজ করো আল্লাহ আবার পাঠাবে পুনর্জন্ম হবে আল্লাহ বলবেন
আওয়ালাম নুআম্মিরকুম হ্যাঁ গোলাম আমি কি তোকে হায়াত দেই নাই তোকে 40 বছর 50 বছর 60 70 বছর হায়াত দিয়েছি তুই তো কাজে লাগাতে চাইলে ওই সময়গুলো কাজে লাগাতে পারতি কিন্তু কাজে তো লাগাইলি না শুনেন সময় নষ্ট করার আগে ভালো করে এই হাদিসটা শুনেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে সময় নিয়ে আফসোস করবে ইমানদারও আফসোস করবে বেঈমানও আফসোস করবে ঘুম আসছে নি কথাটা বুঝেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মানুষ মরার পরে কি নিয়ে আফসোস করবে ইমানদারও করবে বেঈমানও এখন আপনাদের একটা প্রশ্ন আসে না হুজুর বেঈমান তো করবে এত সারা জীবন দুনিয়াতে দেওয়ার সময় বেঈমানি করছে নামাজ পড়ে নাই আল্লাহর দেওয়ার সময় এই সময়গুলোতে দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই কুরআনের পক্ষে কথা বলে নাই সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে সুযোগ পাইলে আলেমদের হাতে হাত করে পড়ায়া জেলখানায় নিয়েছে আছে না নাই তাহলে তো বেঈমান এর উপর ঠাডা পড়ুক কিন্তু ইমানদার কেন সময় নিয়ে আফসোস করবে কি বলেন ইমানদার কেন আফসোস করবে আল্লাহর নবীর হাদিস হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মা মিন আহাদি ইয়ামুতু ইল্লা নাদিম এমন কোন মানুষ নাই যে মানুষ মরার পরে সময়ের ব্যাপারে আফসোস করবে না ইমানদারও আফসোস করবে বেঈমানও আফসোস করবে এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন ওয়ামা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রশ্ন করলেন ওগো আল্লাহর রাসূল বুঝলাম না প্রত্যেকটা মানুষ মরার পরে কেন সময় নিয়ে আফসোস করবে নবীজি তখন বললেন ইনকানা মুহসিনান যদি বান্দা নেককার হয় নামাজি হয় যদি ভালো হয় সৎ কাজ করনে ওয়ালা লোক হয় সে আফসোস করবে নাদিমা আল্লাহ ইয়াকুনুস দাদা সে আফসোস করে বলবে হায় রে হায় ভালো আমল তো দুনিয়াতে করেছি কেন আর একটু বাড়াইয়া করলাম না কারণ আমল যদি বাড়াইয়া করতাম জান্নাতে পুরস্কার পাইতাম কম না বেশি আরো জোরে বলেন সে বলবে হায় 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 আমি যে রুকু দিয়েছিলাম সাজদা দিয়েছিলাম সেটা কেন আর একটু লম্বা করে দিলাম না আমি যে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম সেটা কেন আর একটু বাড়িয়ে পড়লাম না আমি যে কোরআন তেলাওয়াত করতাম কেন আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম না আমি যে জিকির আজকার করতাম কেন আর একটু বেশি জিকির আজকার করলাম না যদি দুনিয়াতে বেশি বেশি আরো বেশি নেক কাজ করতাম জান্নাতে যে পুরস্কার পেয়েছি পুরস্কার পাইতাম তার চেয়ে কম না বেশি তাহলে বোঝা গেল মুহসিন বান্দা যারা ইমানদার যারা নামাজি যারা কিয়ামতের দিন আফসোস তারাও করবে সময়কে আরো কাজে লাগাইলে আরো পুরস্কার পাওয়া যাইতো আল্লাহ নবী বলেছেন ইনকানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনু নাজাব নবীজি বলেছেন আর পাপি লোকেরা বেনামাজি জাহান্নামী সুদখোর ঘুষখোর পাপিষ্ট গুণাগার সে আফসোস করবে হায় রে হায় দুনিয়াতে থাকা অবস্থায় সময়গুলোকে কেন আল্লাহর পথে কাজে লাগাইলাম না তখন কি আফসোস করে আর কোনো লাভ হবে নাকি আস্তে বলবেন না জুড়ে বলেন লাভ হবে নাকি অ বাবারা হ্যাঁ ভাইয়েরা শোনেন এখন আজান হলে আপনি মসজিদে যান না মরার পরে কবরে গিয়ে যদি জাহান্নাম নসিব হয়ে যায় আর তখন যদি বলেন হায় রে হায় কেন আজান হইলে নামাজে গেলাম না নামাজে গেলে আজ আমি জাহান্নামের বাসিন্দা হতাম না এই আফসোসটা কবরে গিয়ে করলে কি আর কোনো লাভ হবে নাকি কবরটা বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই কয়েক কবরটা বড় মারাত্মক জায়গা সাংঘাতিক জায়গা এই কবর এই মাহফিল শেষে সবাই আমরা বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমাবো কিন্তু বলেন তো সবাই এই দুনিয়া ছেড়ে আমরা একদিন চলে যাব কোনো সন্দেহ আছে সন্দেহ নাই মরার পরে বলেন তো নরম নরম তুলতুলে আর পরিচ্ছন্ন বিছানায় ঘুমানোর সুযোগ আছে নাকি প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক মেম্বার হোক
চেয়ারম্যান হোক আর রিকশাওয়ালা হোক মরার পরে দেখবেন মাটির মধ্যে শুয়ায়া দেয়। এখন শীতকাল মাটিতে কবর খুললেই দেখবেন শুধু পোকা মাকড় কীট পতঙ্গ। বর্ষাকালে কবর খুললে দেখা যায় নিচ থেকে কি উঠে আরো জোরে। আজ যদি আমি হাসিবুর রহমান চলে যাই, আজ যদি আপনি চলে যান, কাল এই মাটির কবরে যাওয়া লাগবে। খবরদার, এই মাটির কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। মাটিতেই তো আমরা বসে আছি, এই মাটিতেই তো বসে আছি। একটু চিন্তা করেন, এই মাটির নিচে আপনাকে রেখে দিবে, অন্ধকার, কোনো লাইট, আর জোরে, কোনো লাইট নাই, বিছানা নাই। বাড়িতে গিয়ে বউয়ের সাথে এক বিছানায় ঘুমাবেন, বাড়িতে সাথী আছে কিন্তু কবরে কোনো সাথী, সাথী নাই, বাতিও নাই, কিচ্ছু। কবরে আপনি থাকবেন একা, আবার কবরটা আপনার বিছানার মতো, আপনার ঘরের খাট পালং চকির মতো কিন্তু বড় না, কবরটা ছোট না বড়, খুব ছোট্ট জায়গা। ওই কবরে যদি দুনিয়ায় সময় বিনষ্ট করে বেনামাজি হয়ে, নাফরমান হয়ে, গুনাহগার হয়ে যদি কবরে চলে যান, কবরের মাটি এমন চাপ মারবে রে ভাই, এক পাশের পাজরে গিয়ে আরেক পাশের পাজরে ঢুকে যাবে। ওই কবরে গিয়ে আফসোস করার আগে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর দেওয়া সময়গুলোকে আল্লাহর কাজে লাগানোর সুযোগ আছে না নাই? এই জন্য আসুন এই সময়গুলোকে আমরা কাজে লাগাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হলো, আইয়ুন্নাসি খাইর, আগো আল্লাহর নবী কোন মানুষ দুনিয়াতে উত্তম? কষ্ট হচ্ছে আপনাদের? আইয়ুন্নাসি খাইর। নবীজিকে প্রশ্ন করা হলো, অগো আল্লাহর নবী কোন মানুষটা দুনিয়াতে উত্তম? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া হুসনা আমালুহু। নবীজি বললেন, যে ব্যক্তি হায়াত পেয়েছে আর হায়াতকে আল্লাহর দিনের পথে আমল করে কাজে লাগিয়েছে, সেই ব্যক্তি হলো দুনিয়াতে সবচেয়ে উত্তম। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ফা আইয়ুন্নাসি শার, সবচাইতে মন্দ, সবচাইতে খারাপ লোক কে? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। নবীজি বললেন, যে ব্যক্তি হায়াত পেয়েছে আর হায়াতকে সে আল্লাহর নাফরমানির পথে কাজে লাগিয়েছে। আজ আমাদের অনেক বাবারা, অনেক ভাইয়েরা দেখা যায় আল্লাহর দেওয়া হায়াতের সময়গুলোকে আল্লাহর নাফরমানিতে লাগাচ্ছে, আছে না নাই? কেমনে যেমন দেখেন, পাঁচ ওয়াক্ত নামাজ প্রথম থেকে উঠে যদি মসজিদে যান, আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আর ফজরের আজানটা শোনার পরে আপনি যদি বাড়িতে ঘুমায় থাকেন, যে সবচেয়ে বেশি খুশি হবে তার নাম কি? ডেইলি রেগুলার ফজরের সময় ঘুমায়া, তাহলে আপনি কারে খুশি করেন? খুব ভদ্র দেখি আপনারা, সুন্দর জবাবও দিতে পারেন, ফজরের নামাজ পড়েন তো? আওয়াজ কমছে এখন, দেখছেন আওয়াজটা কমে গেছে। খবরদার, দিনের শুরুতে ফজরের নামাজটা ছাড়বেন না। অনেকে রাত একটা পর্যন্ত ওয়াজ শুনে যায়, তারপর ফজরের নামাজ পড়ে না। জীবনে এত ওয়াজ শুনে লাভ হবে না যদি আপনার নামাজ ঠিক না থাকে, কারণ নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। দুনিয়াতে তো আপনাকে পাঠানোই হয়েছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টি করেছেন আল্লাহ কার গোলামির জন্য? আর জোরে। তো গোলামির সবচাইতে শ্রেষ্ঠ নমুনা হলো নামাজ। এখন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেন, পাঁচবার গোলামি হয় কার? আর জোরে। আর যদি পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করেন, পাঁচবার ডেইলি গোলামি হইল কার? আরো জোরে। এবার আওয়াজ করে বলেন তো, আমরা শয়তানের গোলাম হব না আল্লাহর গোলাম হব। আস্তে বলবেন না, জোরে বলেন, আমরা শয়তানের গোলাম হব না আল্লাহর গোলাম হব। আল্লাহর গোলাম যদি হতে চায় তাহলে রেগুলার পাঁচ ওয়াক্তের নামাজ আমরা ধরব না, ছাড়ব। আরো জোরে, পাঁচ ওয়াক্তের নামাজটা ধরব না, ছাড়ব।
কারণ যে সময় চলে যাচ্ছে সেই সময় আর ফিরে আসবে না সময় চলে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে না জীবন ঘড়ির কাঁটা ঘুরছে জীবন ঘড়ির কাঁটাটা সামনের দিকে ঘুরছে না পেছন যাচ্ছে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিকই বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে শুনতেছেন ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা আমি কিন্তু ঘড়ি বুঝাচ্ছি না এখানে জীবন ঘড়ির কথা বলছি বুঝতেছেন তো আপনারা ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা চেহারা মানে আপনার চেহারা যেদিন যতদিন ঝক 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 করে ততদিনই দুনিয়ার মানুষের কাছে আপনার দাম আছে ঝকঝক করা শেষ দামও ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না এরকম আছে না নাই যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে এই জীবন ঘড়ির কাঁটা একদিন বন্ধ হয়ে যাবে একদিন শেষ হয়ে যাবে এই জীবনের সময়গুলো ফুরিয়ে যাওয়ার আগে সময়গুলোকে কাজে লাগাতে হবে নইলে আফসোস ছাড়া কিছু বাকি থাকবে না এই যে দুনিয়াতে সময়গুলো দেওয়া হয়েছে এই সময়গুলোর হিসাব পই পই করে যিনি কিয়ামতে নিবেন তিনি কে ভালো করে শুনেন সময় নষ্ট করার আগে ভালো করে বুঝেন আল্লাহর নবী বলেছেন হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিরমিজি শরীফের হাদিস তিনি বলছেন লা তাযুলু কদমা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন নবীজি বলেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না এই যে এখন ঢলতেছেন না অনেকে আপনারা এই যে দেখতেছি তো আমি ঢলতেছেন না এরকম কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো আমরা সবাই সন্দেহ আছে আরো জোরে সন্দেহ আছে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর পরে ঢলাঢলির সুযোগ নাই পা নাড়ানোর সুযোগ নাই কয়টা প্রশ্নের জবাব দেওয়ার আগে আরো জোরে কয়টা পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে ঢলাঢলি করবেন এর আগে সুযোগ দেখেন তো পাঁচটা প্রশ্নের ভিতরে সময়ের হিসাব আছে না নাই বুঝেন এক নাম্বার প্রশ্ন করা হবে আনুমরিহি ফিমা আফনাহু বান্দা তোমাকে যে জীবন দিয়েছিলাম জীবনের এই সময়গুলো কোথায় ব্যয় করেছো গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে
আজকে জীবন আছে বলে যা মন চায় তাই করি জীবনটা আমার নয় এই জীবনটা যিনি দান করেছেন তিনি কে এই জীবনটা কেড়ে নিতে পারেন কে কিন্তু আমরা আল্লাহর দেওয়া জীবন পাইয়া দেখা যায় এই জীবনটাকে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজে লাগায় আছে না নাই স্লোগান দেয় আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া জান মাল দেওয়া দেখা যায় আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে স্লোগান দেয় ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেমদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর দেওয়া শরীরের শক্তি সামর্থ্য পাইয়া যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে না বিপক্ষে আর জোরে বলেন জীবনের হিসাব দেওয়া লাগবে বাবারা ভাইরা এই জীবনের সময়গুলো যদি নামাজ না পড়া কাটান জীবনের সময়গুলো যদি শুধু ঘুমায়া ঘুমায়া খায়া দায়া রং তামাশা কইরা গান শুনে শুনে এখন তো যুবক গান শুনে আছে না নাই গান শুনে শুনে যদি জীবন কাটাও আল্লাহর ইবাদত করলে আল্লাহকে বলা যাবে আল্লাহ আমি তো তোমার দেওয়া সময়গুলোতে নামাজ পড়েছি তোমার দেওয়া সময়গুলোতে আমি কোরআন পড়েছি তোমার দেওয়া সময়গুলোতে আমি ইসলামী আন্দোলনের কাজে ব্যয় করেছি তোমার দেওয়া সময়গুলোকে আমি তোমার পথে বিনিয়োগ করেছি জবাব দেওয়ার মুখ থাকবে জবাব দেওয়ার ভাষা থাকবে আর জীবন যদি জীবনের সময় যদি বিশ্বকাপের খেলায় যায় এখানে এখন যারা আছেন তারা বলবে আল্লাহ তারা বলবে আল্লাহ 9 ডিসেম্বর 2022 আমরা সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত কুরআন শুনছি এরা যখন এই কথা বলবে এই জমিনটা কি আপনাদের জন্য সাক্ষী হবে না আরো জোরে বলেন গিয়ে বলবে জমিন গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা সত্য বলেছে আসলেই আমার উপরে বসে সে কুরআন শুনেছে সাথে সাথে চলে যাবে সময় সময়ে সাক্ষী দিবে আল্লাহ 9 ডিসেম্বরের বা দেশা থেকে নিয়ে 12টা পর্যন্ত এই সময়গুলো তোমার বান্দা কুরআন শুনেছে আপনি বলার পরে আপনার পরে সাক্ষী চলে আসছে কয়টা এক নাম্বার জোরে বলেন এক নাম্বার দুই নাম্বার সময় এক নাম্বার জমিন দুই নাম্বার আরো একটা জিনিস সাক্ষী আছে এখানে শুনতেছেন কার কিতাব আরো জোরে এই কুরআন হলো সাফায়াতকারী কিতাব নবীজি বলেছেন আল কুরআনু শাফিউম মুশাফফা কুরআন হলো সাফায়াতকারী কিতাব কুরআন যার পক্ষে সুপারিশ করবে কুরআনের সুপারিশ পাবে যারা জান্নাতি হবে আপনি যখন বলবেন আল্লাহ তোমার দেওয়া সময় 9 ডিসেম্বর রাতের বেলা আমি কোরআন শুনেছি সময় সাক্ষী দিবে জমিন সাক্ষ্য দিবে কোরআনও সাক্ষী দিবে বলেন তো এই উসিলায় মাফ হয়ে যেতে পারে কিনা ব্রাজিল বলে না কি বলবে এখন যারা ব্রাজিলের খেলা দেখতেছে এরা বলবে আল্লাহ 9 ডিসেম্বর আমি ব্রাজিলের খেলা দেখছি আল্লাহ বলবে যা তোর নেইমারের লোকে যা তোর কাকা আর ফাকার লোকে যা তোর মেসির লোকে কারণ আল্লাহর নবী হাদিসে বলেছেন যে যাকে ভালোবাসবে যে যার সাথে সময় কাটাবে যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে আমরা এখানে বসেছি আল্লাহ আর রসুলের মহব্বতে ঠিক কিনা আল্লাহ আর রসুলের মহব্বতে জীবন উজাড় করবে যারা রসুলের সাথে জান্নাতের সাথী হবে তারা কারা কারা জান্নাতে নবীজির সাথী হতে চায় তো হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আসলে আপনারা চান না চাইলে আপনারা খেলা ফালাইয়া থুইয়া এখানে আসতেন না তাহলে বোঝা গেল আমরা সময়গুলোকে আল্লাহর দিনের পথে কাটাচ্ছি কুরআনের পথে দিচ্ছি আল্লাহর পথে দিচ্ছি আল্লাহর পথে সময় দিলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন আল্লাহর পথে যদি আমরা জীবনটা দিতে পারি এই যে বলছিলাম কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন কয়টা আরো জোরে এক নাম্বার প্রশ্ন করা হবে গোটা জীবনের হিসাব দাও আল্লাহ আমাদের হিসাব তুমি সহজ করে নিও আরো আস্তে বলেন আমিন আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নেওয়া শুরু করেন এ বাঁচবে আর এ জান্নাতে যেতে পারবে আলেমও আটকে যাবে আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করেন পয়গাম্বর সহ আটকে যেতে পারে হিসাব নেওয়া শুরু করে এই জন্য নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা আসিবনি হিসাবাই ইয়াসিরা আমার নবী পড়তেন আল্লাহ আমার হিসাব সহজ করে নিও এখন প্রশ্ন হলো সহজ হিসাবের সিস্টেমটা কি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ও নবী আপনি যে সব সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা বলেন আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান
يسيرا আবার বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা সর্বশেষ আবার বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা অর্থ হলো আল্লাহ আমাদের কাছ থেকে সহজ করে হিসাব নেন এই দোয়াটা সব সময় পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন ও আল্লাহর নবী সহজ হিসাবের সিস্টেমটা কেমন আমি বুঝলাম না নবীজি বললেন আয়েশা শোনো মান্নুকিশা উযযিবা কিয়ামতের দিন যাকে হিসাবের জন্য ধরা হবে আটকে যাবে নামাজি আটকে আল্লাহ যদি বলেন এই তোর নামাজে সাজদাটা এমনি দিলি না কেন জবাব দেওয়া যাবে এইজন্য নবীজি বলেছেন মান্নুকিশা উযযিবা যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সে ধরা পড়বে আম্মা জানা আয়েশা বললেন তাহলে সহজ হিসাবটা কেমন হবে নবীজি বললেন কিয়ামতের দিন আল্লাহ যদি তার কোন বান্দার প্রতি দয়া দেখাতে চান আল্লাহ আলাদা ডেকে নিয়ে বলবেন দেখি তোর আমলনামা বান্দা দেখাবে আল্লাহ বলবেন এগুলো করছত নাকি করছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ যদি বলেন ঠিক আছে যা স্বীকার করে ফেলছিস তোর উপর দয়া লাগছে চুপি 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 জান্নাতে চলে যা এটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিই আপনাদেরকে আপনারা মনে করেন এই বাজারে আপনার দোকান আছে বুঝতেছেন আমার কথা এখন আপনি আপনার দোকানে দুই তিনটা ছেলে চাকরি করে আপনার মন চাইলো আমি একটু সিলেট ঘুরে আসি সিলেট গেছেন আপনারা কে কে গেছেন দিকে হাত তুলেন তো ওই দেখো একজন আছে অনেক সুন্দর জায়গা না সিলেট আমার বাড়ি তো সিলেটে অনেক সুন্দর জায়গা তো মনে করেন এই এখানে একটা দোকান আছে দোকানে আপনার দুই তিনটা ছেলে চাকরি করে আপনি ভাবলেন আমি একটু আমার ফ্যামিলি নিয়ে সিলেট ঘুরে আসি দুই তিন দিনের জন্য গেলেন আপনার একটা ছেলেকে দোকানের ক্যাশে বসাইয়া গেলেন বলেন এই আমি তিন দিনের জন্য সিলেটে যাচ্ছি তুমি দোকানের সব হিসাব নিকাশ ঠিকঠাক রাখবা আমি আয়েশা সব হিসাব নিব মালিক তো আপনি গেছেন যাওয়ার পরে ঘোরাঘুরি করে তিন দিন পরে আপনি ফিরলেন ফেরার পরে কর্মচারী আপনাকে হিসাব দিচ্ছে হিসাব নেওয়ার স্টাইল হলো দুইটা কয়টা একটা সিস্টেম হলো কর্মচারী বলতেছে স্যার আপনি তো তিন দিন ছিলেন না এই হলো গত তিন দিনের হিসাব এই এই বাবদ এই এই খাত থেকে এত টাকা আয় এই এই খাতে এত টাকা দেয় আপনি ভাবলেন এটা আমার দোকানের বিশ্বস্ত কর্মচারী এত দেখার কি আছে হাতে নিয়ে বলেন আচ্ছা ঠিক আছে ওকে দেখতেছেন এটা এক নাম্বার পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি হলো কর্মচারী বলতেছে স্যার এই যে গত তিন দিনের সব হিসাব দেখি তো এই তুমি এই কাজটা এমনি করলা কেন এখানে এত টাকা কেন হইল এই তুমি কাজটা এমনি করলা না কেন এবার জেরা শুরু হয়েছে বলেন তো হিসাব গ্রহণের এক নাম্বার পদ্ধতি সহজ না দুই নাম্বারটা সহজ হ্যাঁ বুঝছেন তো কিয়ামতের দিন আমাদের সবার হাতে আমলনামা যিনি দিবেন তিনি কে আরো জোরে তিনি কে আমলনামা হাতে দেওয়ার পরে আল্লাহ যদি বলেন এই তুই কাজটা এমনি করলি কেন এমনি করলি না কেন জেরা করা যদি শুরু হয়ে যায় বাঁচা যাবে বাঁচা যাবে নবীজি বলেছেন সহজ হিসাব হলো আল্লাহ বলবেন দেখি আমলনামা আও করছো না আল্লাহ করছি মাফ করে যা জান্নাতে ঢুকে যা সুবহানাল্লাহ পড়েন এটা সহজ হিসাব এটা কি হিসাব এরকম সহজ হিসাব চাই কি চাই না চাইলে কি করতে হবে যথাসাধ্য আল্লাহর দিনের পথে নিজের জীবনের সবটুকু সময় কাজে লাগাতে হবে তাহলেই সহজ হিসাবের সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ পাঁচ প্রশ্নের জবাব দিতে হবে এক নাম্বার জীবনের হিসাব জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে দুই নাম্বার প্রশ্ন করা হবে যুবকরা শোনো এবার ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু যুবক তোমার যৌবন তুমি কোথায় কাটিয়েছো যৌবনকালে শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে তখন বেশি লাফালাফি করে দেখছেন না কিছু যুবক মোটরসাইকেল চালায় ডিজে স্টাইল কুৎকা কুৎকা আছে না নাই তুমি এরকম কুৎকা করে মোটরসাইকেল চালাও কেন এরকম ডিজে স্টাইলে তিরিং বিরিং করে মোটরসাইকেল চালাইতে যাইয়া দেখা যায় দুই চার পাঁচ সেকেন্ডে ট্রাকের নিচে পড়ে শোনো যারা মোটরসাইকেল চালাও এরকম তিরিং বিরিং করে মোটরসাইকেল চালাইও না
এরকম তিরিং বিরিং করে মোটরসাইকেল চালাইলে তোমার জীবন হয় পঙ্গু হবে নইলে তুমি মরে যাবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু মারাত্মক বাঁচলে পঙ্গু আর মরলে তো এমন মরা মরবে একদম থেতলে যাবে সব ওই যে নোয়াখালীতে বলে সেট চালছে এরকম অবস্থা হয় যাবে মোটরসাইকেল যারা চালাও ভাই আরে বাপ রে বাপ উইটাই একদম চার গিয়ারে মারে এরকম আছে না নাই সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি কিছুদিন আগে আমার এক আত্মীয় ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করে ১৯ দিন বেহুশ ছিল মাথার ব্রেন অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথার থেকে মগজ বের হয়েছে মগজ আলাদা বের হয়েছে সবাই ভাবছিল ডাক্তারও বলছে মনে হয় মারা যেতে পারে আইসিইউতে ১৯ দিন ছিল কতদিন বাঁচছে কিন্তু আর স্বাভাবিক নাই আধা পাগল কি পাগল কথাবার্তা আমি শুনছিলাম শোনার পরে লাগছে কোন দিন যে পুরা পাগল হবে আল্লাহ ভালো জানে যারা তিরিং বিরিং করে মোটরসাইকেল চালাও অ্যাক্সিডেন্ট করলে হয় আধা পাগল পুরা পাগল হবে আর মরলে একদম অবস্থা খারাপ ঠিক কিনা সাবধান হয়ে যাও যৌবন বয়সে বেশি তিরিং বিরিং করো না যৌবন বয়সে গান বাজনা শুনে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা নিয়ে মারামারি কইরা সময় কাটাইও না যৌবন যিনি দান করেছেন তিনি কে আর জোরে তাইলে যৌবন যিনি দান করেছেন সেই রবের পথে যৌবনের সময় কাটানো লাগবে যৌবনের সময় রবের পথে কাটাবে যারা কিয়ামতের দিন রবের আরশের ছায়া আর নিচে জায়গা পাবে তারা এই জন্য যুবক ভাইয়েরা যৌবনের সময় আমরা সবটুকু বিনিয়োগ করব কার পথে আর জোরে তাহলে আজকে যে সময় নিয়ে আমরা অনেক কথা শুনলাম এই যে আমার ওয়াজটা করলাম ওয়াজেও সময় লাগছে এই সময়টাও চলে যাচ্ছে আর আসবে না সময়টাই হলো জীবনের সবচেয়ে বড় পুঁজি জীবনের সবচেয়ে বড় মূলধন এই জন্য নবীজি বলেছেন ইখতানিম খামসান কবলা খামসিন পাঁচ জিনিস চলে যাওয়ার আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো এর মধ্যে এক নম্বরে নবীজি বললেন হায়াতাকা কবলা মাউতিক তোমার মৃত্যুর আগে তোমার জীবনের কদর করো মরার আগে জীবনের সময় কাজে লাগাও মরার আগে জীবনের সময় কাজে লাগালে মরার পরে জান্নাত দিবেন কি শাবাবাকা কবলা হারামিক বুড়া হওয়ার আগে যুগ ওই তো আর্জেন্টিনা চলে আসছে দেখছেন দেখছেন কারবার ব্রাজিলের খেলা দেখছে আসছে ব্রাজিলের খেলা দিকে এখন আর্জেন্টিনা আসছে কি গোলটোল হয়ে গেছে নাকি শেষ খেলা শেষ নাকি কিরে আর্জেন্টিনা গোল খাইছে নি ব্রাজিল হ্যাঁ কি খাইছে নি গোল কয়টা খাইছে সেভেন আপ মানে কি তুমি কি আর্জেন্টিনা করো নাকি তো একটু পরে না আর্জেন্টিনার খেলা আছে এতক্ষণ ওয়াজের বিষয় ছিল আর্জেন্টিনা আর ব্রাজিল এখন এসে কি হয়েছে শেষ পর্যায়ে চলে আসছি এই আর্জেন্টিনা আর ব্রাজিল করলে কিয়ামতে কি হবে আর কোরআনের পক্ষে সময় কাটালে কি হবে এগুলাই চলতেছিল ঠিক কি না অসুবিধা নাই আমার ভাই না বুঝে লাগাই ফেলছে পরবর্তীতে ওয়াজের সামারে শোনার পরে ঠিকই সে ভালো হয়ে যাবে ইনশা সে ভালো ছেলে এর জন্য মাহফিল শেষ হওয়ার আগে মাহফিল এসেছে ঠিক কিনা বলেন আমাদের দেশের যুবকগুলো ভালো এই যুবকগুলো এখন কোরআনের পথ ধরেছে এই যুবকগুলো এখন আস্তে আস্তে জেনা ব্যভিচার ছেড়ে দিচ্ছে অশ্লীলতা ছেড়ে দিচ্ছে গান বাজনা ছেড়ে দিয়ে যুবকগুলো কোরআনমুখী হয়ে যাচ্ছে যুবকদের এই কোরআনমুখী পরিবেশ প্রমাণ করছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সবাই কোরআনের সাথে থাকব ইনশাআল্লাহ তাইলে নবীজি বলেছেন পাঁচ জিনিস চলে যাওয়ার আগে পাঁচ জিনিসের কদর করো দুইটা কথা বললাম মৌতের আগে জীবনের কদর করো দুই নাম্বার বুড়া হওয়ার আগে যৌবনের কদর করো বুড়া হওয়ার আগে যদি যৌবনের কদর করো আর মৌতের আগে যদি জীবনের কদর করি কিয়ামতের দিন আমাদের উপরে রাজি খুশি হয়ে গিয়ে আমাদেরকে জান্নাত যিনি দিবেন তিনি কে আমরা সবাই জান্নাত চাই কি চাই না আর জোরে বলেন আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না চাই কি চাই না কারা কারা চান না তাইলে সবাই চাই জান্নাত পাইতে হলে দুনিয়াতে যে সময়টুকু দেওয়া হয়েছে দিয়েছেন কে এই সময়টুকু দিব শয়তানের পথে না আল্লাহর পথে
আরো জোরে বলতে হবে আল্লাহর পথে না শয়তানের পথে আল্লাহর পথে সময় দিতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো জি তাইলে আরো জোরে বলতে হবে আজ থেকে আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না মরার আগ পর্যন্ত এই ওয়াদা কি মাহফিলে করতে পারি কারা কারা রাজি দেখি হাত তুলেন তো মাশাআল্লাহ কেউ আসেনি হাত তুলে নাই আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন আমিন আব্বা আম্মার খেদমত ছাড়বো না করব সুদ ঘুষ ছাড়বো বা ছাড়বো না একটা বলতে হবে সুদ ঘুষ মাদক সন্ত্রাসী কাজ দুর্নীতি অন্যায় গুনাহ পাপ নামাজ নামাজ আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত সময় আল্লাহর পথে কাজে তাহলে জান্নাত দিবেন কে সময়ের ওয়াজ করে গেল বহুত জান্নাত জাহান্নাম আর কবরের ওয়াজ শুনছেন আপনারা কিন্তু যে সময়টা দেওয়া হয়েছে এই সময়কে কাজে না লাগাই আমরা যে ধ্বংস হয়ে যাচ্ছি সময়ের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছে সূরার নাম কি সূরা আসর ওই সূরায় আল্লাহ সময়ের কসম করে বলেছেন সব মানুষ ক্ষতিতে আছে সময়কে যারা কাজে লাগাচ্ছে না আবার আল্লাহ বলেছেন সময় কাজে লাগিয়ে চারটি কাজ করছে যারা সফল হয়ে যাবে তারা এক নাম্বার আল্লাযীনা আমানু ঈমান এনেছে যারা ওয়ামিলুস সালিহাত ঈমান এনে নেকির কাজ ভালো কাজ করছে যারা তিন নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক হকের উপদেশ পরস্পরকে দিচ্ছে যারা চার নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর পারস্পরিক সবরের উপদেশ দিচ্ছে যারা মোট কথা যদি আমি বলি এই দুনিয়ায় আল্লাহর দেওয়া সময়গুলোকে যথাযথভাবে আল্লাহর পথে কাজে লাগাচ্ছে যারা কিয়ামতের দিন সফল হবে সময়গুলো আল্লাহর দেওয়া শেষ কথা বলছি কবরে যাওয়ার পরে সবার জন্য প্রশ্ন কয়টা আস্তে বললে হবে না কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা হঠাৎ করে মানুষ কোন দিক দিয়ে এত বিড়বিড় 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 করে আসে এরা কি সব খেলাধুলাই ছিল নাকি এখানেও খেলা শেষ এখানেও খেলা এখন আইসা লাভ হবে না ওই যে বলছিলাম জাহান্নামীরা গিয়ে বলবে ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি এখানে এসে বললে এখানে এসে এখন বললে হবে না ইয়া লাইতানি কদ্দাম তু লি তাফসিরুল কোরআন এখন যদি তাফসিরুল কোরআন পাইতাম এটা আর হবে নব্বই মিনিট ওখানেও শেষ নব্বই মিনিট এখানেও শেষ ওইখানে খেলা খেলছে এক গ্রুপ আপনি তামসা করছেন ওদের লাভ হয়েছে আপনার কোনো লাভ আর এখানে এতক্ষণ ধরে যারা কোরআনের মাঠে আমরা ছিলাম সবাই আমরা লাভবান ঠিক কি না কোরআন যেখানে লাভ আছে সেখানে কোরআন নাই যেখানে লস সেখানে যেখানেই কোরআন সেখানে শান্তি যেখানেই কোরআন সেখানে বরকত ঠিক কি না তাহলে বলেন তো কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন আমার রব্বুকা উত্তর হলো রব্বি আল্লাহ আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব এক নাম্বার মার রব্বুকা তোমার রবকে এখন গোটা জীবন যদি গোটা জীবনের সময় যদি শয়তানি পথে কাটান রব যে আল্লাহ সেটা বলতে পারবেন আর সারা জীবনের সবটুকু সময় যদি আল্লাহর জিকিরে আল্লাহর নামাজে আল্লাহর ইবাদতে কাটাতে পারেন সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ তাহলে কবরের এক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জীবনে আল্লাহর দেওয়া সময়গুলোকে আল্লাহর পথে কাটে লাগাবো না শয়তানের পথে দুই নাম্বার প্রশ্ন করা হবে মা দিনুকাব তোমার দিন কি গোটা জীবনে আল্লাহর দেওয়া সময়গুলোকে যদি ইসলামের পথে কাজে লাগান এখন তো দিনই আল ইসলাম বলতেছে কিন্তু কবরে গিয়ে এখন উত্তর জানা থাকলেও বলা যাবে না যদি না ইসলামের পথে না চলেন বলতেছে মা দিনুকা তোমার দিন কি দুনিয়ায় যদি আল্লাহর দেওয়া ইসলাম বাদ দিয়ে নিজেদের বানানো আইন নিজেদের বানানো মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে বলবে হাই হাতালা আদ্রি আমি কিচ্ছু জানি না আর দুনিয়াতে ইসলামের পথে চলে ইসলামের জন্য রক্ত দিয়ে ইসলামের জন্য জীবন দিয়ে ইসলামের পথে সংগ্রাম করেছে যারা
দিয়ে দিবে তারা আমরা কবরে জবাব দিতে চাই কি চাই না জবাব দেওয়ার জন্য এখন প্রশ্নের উত্তর মুখস্থ কইরা কোনো লাভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই প্রশ্ন যে প্রশ্নটা করা হলো ওই পথে চলা লাগবে ইসলামের পথে চলা লাগবে ইসলামের পথে চলতে গিয়ে আল্লাহর দ্বীনের কো আল্লাহর দ্বীন পালন করতে গিয়ে যদি রক্ত যায় জীবন যায় রক্ত দেব জীবন দেব তাও আল্লাহর দ্বীনের পথে চলবো কারা কারা রাজি দোয়া হাত তুলে দেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা এক নাম্বার মার রব্বুকা তোমার রবকে দুই নাম্বার ওয়ামা দিনুকা তিন নাম্বার হবে মান নবিয়ুকা অথবা এভাবে বলা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম বলা হবে তোমার নবীকে অথবা নবীজির চেহারা মোবারক দেখিয়ে বলা হবে যার চেহারা দেখতে পাচ্ছ তাকে কি চিনো নাকি দুনিয়ায় চিনছে নেইমার দুনিয়ায় চিনছে মেসি দুনিয়ায় চিনছে ফাকা আর কাকা দুনিয়ায় তো নবীর স্টাইল ওই যে একটু আগে বলছিলাম আমার চুল ফাদানোর স্টাইল মুরগি কাটিং মেসি কাটিং নেইমার কাটিং দুনিয়াতে নবীর তরিকায় চুল কাটে নাই দুনিয়াতে নবীকে ভালোবেসে নবীর সুন্নত দাড়ি রাখে নাই দুনিয়াতে চলা অবস্থায় নবীকে ভালোবেসে টাকনোর উপরে প্যান্ট পা লুঙ্গি পরে নাই দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির সুন্নত মানে নাই নবীজির তরিকায় চলে নাই নবীজির তরিকায় খায় নাই নবীজির তরিকায় ঘুমায় নাই নবীজির চলি নবীজির তরিকায় জীবন পরিচালনা করে নাই এই রকম লোক যারা নবীজিকে কবরে গিয়ে চিনবে না চিনবে না আর যারা নেইমার মেসি ফাকা কাকা ইত্যাদি ইত্যাদি বাদ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নবীকে অনুসরণ করবে নবীর পথে চলবে নবীর সুন্নত মানবে দেখার পরে বলবে কেন চিনব না আমার এই হাবিবকে না দেখে ইমানের সারা জীবন আমার নবীকে আমি ফলো করেছি কেন চিনব না হাযা নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তিনটা জবাব কবরে দিতে চাইতো দিতে চাইতো সময় কার পথে কার পথে আজকে সময়ের ওয়াজ করে গেলাম সময় এটাই জীবনের সবচেয়ে বড় সময় না ভুলে গেছেন এই তো রাইট সঠিক উত্তর এটাই জীবনের সবচেয়ে বড় মূলধন সবচেয়ে বড় সম্পদের নাম কি জোরে বলেন চট্টগ্রাম শহরে আপনার একশোটা বাড়ি আছে একশোটা বাড়ির চাইতেও সময় আপনার জন্য আরো বেশি দামি সম্পদ কারণ হলো এই বিল্ডিং গুলো ঋণ আছেন আপনি ব্যাংকের ঋণ আগামীকাল এসে ব্যাংক সব দখল করে নিল তাইলে সব চলে পাঁচ বছর পরে আল্লাহ আপনাকে আবার টাকাওয়ালা বানাইল টাকাওয়ালা বানানোর পরে একসাথে ঘুমাই আটতে বসতে ঘুমাইতে খাইতে সব জায়গায় আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাকা ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذابا আল্লাহ বলছেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে সব সময় আল্লাহর জিকির করে আর আল্লাহর সৃষ্টি এগুলো নিয়ে গবেষণা করে বলে এগুলো রব অনর্থক সৃষ্টি করেন নাই সব কিছু সৃষ্টির পেছনে এক একটা কারণ উদ্দেশ্য আছে না নাই আসুন আজ থেকে আর সময় নষ্ট না করে আজকের ওয়াজ শোনার পরেও যারা সময় নষ্ট করবে আমি বলবো এর ইমান ভূতা হয়ে গেছে ভূতা ভূতা বুঝেন আপনারা এটা ভূতা ইমান আজকের এই বক্তব্য শোনার পরে যারা সময় নষ্ট করবে আমি বলবো এটা ভূতা ইমান এই কথাগুলো শোনার পরে আসুন আজ থেকে সময় কাজে লাগানো শুরু করি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একান্ন বছর হয়ে গেছে একান্ন বছর সময়ে আমরা এখনো সময় অনুবর্তিতা ঠিক করতে পারি না এই জন্য জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই আমরা সময়ের প্রতি সবচেয়ে বড় গাফেল কত গাফেল দেখবেন একটা কাজও টাইম মতো হয় না লেখা আছে মিটিং শুরু হবে তিনটায় পুস্টারে বিনারে ব্যানারেও লেখা দেখবেন শুরু হয় পাঁচটায় পাবলিকও জানে এটা পাঁচটায় শুরু হবে রেলওয়ে স্টেশনে গেলে দেখবেন কয়টার ট্রেন যে কয়টায় ছাড়ে কোনো ঠিক ঠিকানা এক লোক
রেলওয়ে স্টেশনে বসে আছে তার ট্রেন রাত 11টায় বসে আছে সবর করে ভাই আল্লাহই জানে কয়টায় আসে হঠাৎ করে 11টার কিছুক্ষণ আগে ট্রেনের হুইসেল শুনে ব্যাগ টান দিয়ে উঠতে যাবে আরেকজন হাতে ধরছে ভাই উঠতেছেন কেন এটা আজকের ট্রেন না গতকাল রাত 11টার ট্রেন আজকে 11টায় এসেছে জাতি হিসাবে তারাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যারা সময়কে কাজে লাগিয়েছে ছাত্র যারা আছো ছাত্র জীবনে সময় নষ্ট করো না তোমাদের ক্যারিয়ার बर्बाद হয়ে যাবে তোমরা ছাত্র জীবনে অনেকে মেয়ের পিছনে ঘুরো যে ছেলে ছাত্র জীবনে মেয়ের পিছে ঘুরবে এ সারা জীবন শুধু মেয়ের পিছেই ঘুরবে তার পিছে কেউ আর ঘুরবে না কোনো কাজে লাগবে না তুমি তোমার ছাত্র জীবনে ভালো করে পড়াশোনা করে ক্যারিয়ার সুন্দর করো নামাজে যাও চরিত্রবান হও তুমি কেন মেয়ের পিছে দৌড়াবা তোমার ক্যারিয়ার সুন্দর হলে তুমি চরিত্রবান হলে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে লাইন ধরবে তুমি মেয়ের পিছে ঘুরবা না ঘুরাবা মেয়ের বাপকে যুবক ভাইরা এই সময় কাজে না লাগাইলে বুড়া বয়সে আফসোস করবে মাজা ব্যথা হাঁটু ব্যথা পা ব্যথা রুকু দিতে গেলে মানে ব্যথা তো তোর দিকে আর এই বয়সে ফিজিক্যালি ফিট রুকু সেজদা সুন্দর রুকু সেজদা হয় সুন্দর অনেক বেশি আল্লাহও খুশি হন অনেক আরো জোরে বলেন সময় থাকতে সময়ের কাজ করে যুবক বয়সে না মজা যায় না এই সময় কাজে লাগায় না কই হুজুর বুড়া হয় তুমি যে বুড়া হবে এটা তোমাকে কে বলেছে কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট মৃত্যুর কোন সিরিয়াল হঠাৎ করে আমরা চলে যাব হঠাৎ করে চলে যাব আজকে রাতে ঘুমাবা সকালবেলা লাশ বের হতে পারে কারণ দুনিয়াতে কোনো ঠিক ঠিকানা মানুষকে কথা দিছেন আগামীকাল অমুকের বিয়েতে যাবেন অমুক জায়গায় যাবেন যাইতে নাও পারে মারা যেতে কে কোথায় মারা যাবে সেটাও কেউ জানে না রিজিক আর মৃত্যু এই দুইটা বিষয় এমন রিজিকার রিজিক হলো এমন এমনও হয় দেখবেন মাঝে মাঝে বাড়িতে আপনার বউ রান্না করছে ইলিশ মাছ দেশি মুরগ আপনার পছন্দের সব খাবার আপনিও ভাবতেছেন আজকে খাবো একদম ভালো করে খাবো দেখবেন খাবারের আগে এমন এক অঘটন ঘটছে আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়েছে তারে নিয়ে ঢাকা মেডিকেলে যাওয়া লাগবে ওই দুপুরের খাবারটা ওখানে খাওয়া লাগতে পারে রিজিকটা হলো এমন আবার আপনি খাচ্ছেন এমন সময় কোন জায়গার কে খাওয়ার টাইমে চলে আসবে আসলে তার রিজিক এখানে যেমন আপনাদেরকে আরো সুন্দর করে বুঝাই আমি আজকে আপনাদের এলাকায় মাহফিল এসছি হিসাবে আয়োজক ভাইরা একজনের বাড়িতে খাওয়াইছে আমি কি গত বছর জানতাম যে আজকে 9 ডিসেম্বর আমি রাতের খাওয়া দাওয়া এসে আপনাদের এই এলাকায় করবো এটা আমি জানতাম রিজিকটা হলো রিজিকের কথা কেউ জানে না এই জন্য অনেক মানুষ আছে চাকরি বাঁচাবার জন্য কি করে রাজ্জাককে ভয় করে না রাজ্জাককে রাজ্জাককে রিজিক দেন কে রিজিকের ভয় করে দেখা যায় হক কথা বলে না রিজিকের ভয় পেয়ে অন্যায় দেখলে চুপ থাকে শোনেন যে রিজিককে ভয় করে আল্লাহ ঠিকই তার রিজিক কেড়ে নেবেন আর যে রাজ্জাককে ভয় করে সৎ পথে থাকবে এক জায়গায় রিজিক বন্ধ হলে আল্লাহ বহু জায়গায় তার রিজিকের ব্যবস্থা করে দিবেন কারণ রিজিকের মালিক মানুষ নয় রিজিকের মালিক কে আকাশের পাখিগুলোকে দেখেন না এগুলা তো আপনারা খাওয়ান না সকালবেলা পাখি তার খাঁচা থেকে বের হয়ে ডানা ঝাপটাই ঝাপটাই আকাশে উঠতে থাকে জানে না সে কোথায় গিয়ে খাবার পাবে সন্ধ্যাবেলা যখন তার নিরে তার ঠিকানায় তার বাসায় ফিরে ওই পাখিটারে খাওয়াইয়া পেট ভরাইয়া বাসায় ফিরাইয়া দেন কে রিজিক কার হাতে এজন্য ইমানদার রিজিকের ভয় করে রিজিক কার হাতে ইমানদার রিজিককে নয় রাজ্জাককে ভয় করে আর রাজ্জাককে আরেকটা জিনিস বলছিলাম মৌত মৌত কাউকে বলে কই আসে না এটা হঠাৎ চলে আসবে আমরা তো মাঝে মাঝে দুনিয়াতে এসে টাকা পয়সা আর ক্ষমতার বাহাদুরিতে মৃত্যুকে ভুলে যাই অবস্থা হয়ে যায় এমন যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে গিয়ারে উঠে মনে হয় সে আর দুনিয়া থেকে যাবে না যা মন চায় তাই বলে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে বেটা তুমি যে ক্ষমতা পাই এত কথা বলো এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন কে কিসের এত বাহাদুরি কিসের এত বড়াই কিসের এত অহংকার আল্লাহ ইজ্জত দিতে পারেন আবার বিজ্জত করতে পারে আল্লাহ ক্ষমতা দিতে পারেন আবার জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাইতেও পারে
এজন্য আমরা একজনের পথে চললেই সফলতা চলে আসবে তিনি কে আসুন জীবনে আল্লাহর দেওয়া সময়গুলোকে আল্লাহর পথে কাজে লাগাই জীবনে বহুত সময় নষ্ট করছি আর নষ্ট না করি আল্লাহর দেওয়া সময়গুলোকে আমরা আল্লাহর পথে কাজে লাগাবো আজ থেকে ফালতু কাজে অনর্থক কাজে শয়তানি পথে আমরা আর সময় নষ্ট করব না সবটুকুন সময় আল্লাহর দ্বীনের পথে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন